আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন এন্ড টিচের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলের কিছু লজিক্যাল ফাংশন নিয়ে। তো এই লজিক্যাল অপারেটরগুলো কীভাবে কাজ করে সেটি আজকে আমরা দেখাবো। এখানে আমি কয়েকটি লজিক্যাল অপারেটর নিয়েছি, দেখুন, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এই কয়েকটি অপারেটর আমি এখানে নিয়েছি। তো এগুলো কীভাবে কাজ করে সেটি আজকে আমরা দেখব। আমি এখানে প্রথম নাম্বার নিয়েছি 35, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার নিয়েছি হলো 55। এই দুটার ক্ষেত্রে ইকুয়াল কীভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো এটি লেখার জন্য আমাদেরকে প্রথমে দিতে হবে ইকুয়াল এবং ফার্স্ট সেল এবং মাঝে দিতে হবে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে পরের সেলটি, সেল লোকেশনটা আমরা দেখে দিয়ে এন্টার করলাম। দেখুন এখানে দেখাচ্ছে যে আসলে এই ইকুয়ালটার অর্থ কি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার সমান কি না। যদি সমান হয় তাহলে ট্রু দেখাতো, এবং যদি সমান না হয় তাহলে ফলস। যেহেতু এটা প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার সমান না, এই জন্য আমাদের এখানে ফলস আসছে। দ্বিতীয় এই নট ইকুয়াল কীভাবে কাজ করে দেখুন। এটার অর্থ হলো প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার এই দুটি যদি সমান না হয় সেক্ষেত্রে ট্রু আসবে, আর যদি সমান হয় তাহলে ফলস আসবে। সমান দিলাম এবং প্রথম নাম্বারটির লোকেশন দেখে দিলাম এবং দ্বিতীয় নট ইকুয়াল দিয়ে, নট ইকুয়াল সেকেন্ড নাম্বার দিয়ে এন্টার করি। দেখুন এখানে ট্রু দেখাচ্ছে, কারণ হলো এটি এটি সমান না। এই সমান না হওয়ার কারণে এখানে ট্রু দেখাচ্ছে। একইভাবে দ্বিতীয়টি দেখুন, সমান দিলাম ফার্স্ট নাম্বার এবং গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, এন্টার করব। এটার অর্থ হলো প্রথম নাম্বারটি সেকেন্ড নাম্বার থেকে বড় কি না এটি চেক করার জন্য এই ফর্মুলা ব্যবহার করা হয়। সেকেন্ড নাম্বার থেকে প্রথম নাম্বারটি বড় না, ছোট, এই কারণে আমাদের এখানে ফলস আসছে। তারপরের অপারেটরটি কীভাবে কাজ করে দেখুন। এটার অর্থ হলো গ্রেটার দ্যান ইকুয়াল, প্রথম নাম্বারটি দ্বিতীয় নাম্বার থেকে বড় হলেও ট্রু দেখাবে, আর যদি সমান হয়, এটি সমান হয় তাহলেও ট্রু দেখাবে। তাহলে প্রথমে আমরা সমান দিয়ে নিলাম ফার্স্ট নাম্বার এবং গ্রেটার দ্যান ইকুয়াল সেকেন্ড নাম্বার দিয়ে এন্টার করলাম। দেখুন এখানে ফলস দেখাচ্ছে, কারণ এটি হলো এটির সাথে সমানও না, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার সমানও না, এবং ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে বড়ও না। এই ক্ষেত্রে আমাদেরকে এটা ফলস দেখাচ্ছে। এখন দেখব আমরা লেস দ্যান অপারেটর, লেস দ্যান অপারেটর কীভাবে কাজ করে। লেস দ্যান অপারেটরটির অর্থ হলো প্রথম ফার্স্ট নাম্বারটি সেকেন্ড নাম্বার থেকে যদি ছোট হয় তাহলে ট্রু দেখাবে, আর যদি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে বড় হয় তাহলে ফলস দেখাবে। তাহলে দেখি এটা কীভাবে কাজ করে। ইকুয়াল ফার্স্ট নাম্বার এবং লেস দ্যান সেকেন্ড নাম্বার, এন্টার। দেখুন এখানে ট্রু দেখাচ্ছে, কারণ সেকেন্ড নাম্বার থেকে ফার্স্ট নাম্বার ছোট। এবার দেখব লেস দ্যান ইকুয়াল। লেস দ্যান ইকুয়াল অর্থ হলো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে যদি ছোট হয় তাও ট্রু দেখাবে, দুটি সংখ্যা যদি সমান হয় তাও ট্রু দেখাবে। তাহলে এটি চেক করার জন্য আমরা ফর্মুলা লিখি, ইকুয়াল ফার্স্ট নাম্বার লেস দ্যান ইকুয়াল সেকেন্ড নাম্বার দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে ট্রু দেখাচ্ছে, কারণ হলো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারটি থেকে ছোট। তো এইরকমভাবেই অপারেটরগুলো কাজ করে। তো আজ এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।